কোন উইকেট না হারিয়ে এগারো ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল একশো রান এরপর তানজিদ তামিম আউট হলে তেরো ওভারে তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ একশো একুশ রান ঠিক সে সময় বাবা হচ্ছিল নির্ধারিত বিশ ওভার শেষে একশো আশি থেকে দুইশো রান হতে পারে বাংলাদেশের কারণটা তখনও ব্যাটার হিসেবে রয়েছেন শাকিব আল হাসান নাজমুল শান্ত জাক আলী এবং রিসাদের মতো ব্যাটসম্যান কিন্তু তার হল ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি যে মাত্র একশো তেতাল্লিশ রানের অল আউট বাংলাদেশ তাও আবার জিম্বাবুয়ের বিপক্ষে অর্থাৎ পরবর্তী বিশ রান করতে বাংলাদেশ হারায় সাত উইকেট এমন গঠনের পর প্রশ্ন উঠতে পারে এরকম একটা দল বিশ্বকাপের মতো মঞ্চে কি করবে প্রিয় দর্শক বাংলাদেশের আমার ছন্ন ব্যাটিং আপনি কি মনে করছেন তা কমেন্টে জানাতে ভুলবেন